হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের স্ট্যান্ডার্ড টু এবিএস এ আগের দিন, আগের আগের ক্লাসগুলোতে দুটো তিনটে ক্লাস মিলিয়ে তোমাদের চ্যাপ্টার ইলেভেন পিপল অ্যারাউন্ড আস পুরোটা পড়া হয়ে গিয়েছিল। আর যে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার, বাইরে থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার এবং আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, এগুলো করিয়েছি আগের ক্লাসে। আর যে পেজ নাম্বার 60, ওই চ্যাপ্টারটাই এক্সারসাইজ, পেজ নাম্বার 60 একের থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এটা বাদ বলে দিয়েছি। আর দুইয়ের থেকে যে ম্যাচিংটা দেওয়া রয়েছে, ছবির সাথে ম্যাচ করতে হবে, ওই ম্যাচিংটা তোমাদেরকে করে দিতে, আমি বুঝিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে করতে বলা হয়েছিল। এবারে এখানে হচ্ছে 61, পেজ নাম্বার 61 এর নাম্বার 3টা আমি আজকে করাবো। এখানে দেওয়া আছে রাইট ইন ওয়ান সেন্টেন্স অনলি, শুধুমাত্র একটি বাক্যে লিখতে হবে দ্য ডিটেলস অফ দ্য ওয়ার্ক ডান বাই ইচ অফ দ্য ফলোয়িং টু আর্ন মানি। এর নিচে যে সমস্ত নামগুলো দেওয়া রয়েছে, মানে ফার্মার, পোস্টম্যান, ডক্টর, গার্ডেনার, টেলার, কার্পেন্টার, ব্ল্যাকসমিথ। ফার্মার মানে কৃষক, পোস্টম্যান মানে পিয়ন, ডক্টর মানে ডাক্তার, গার্ডেনার মানে মালি, টেলার মানে দর্জি, কার্পেন্টার মানে ছুতোর মিস্ত্রি বা কাঠের মিস্ত্রি, আর হচ্ছে ব্ল্যাকসমিথ মানে কামার। এরা কি কি কাজ করে অর্থ উপার্জনের জন্য, এরা কি কি কাজ করে সেগুলো তোমাদেরকে তার ডিটেলসটা একটি মাত্র সেন্টেন্সে লিখতে হবে। এখানে হচ্ছে রাইট ইন অনলি ওয়ান সেন্টেন্স। প্রথম একের দাগে দেওয়া হয়েছে ফার্মার, ফার্মার মানে কৃষক, এখানে ওই এক্সাম্পলটা দিয়ে দিয়েছে কীরকম ভাবে লিখতে হবে। প্রথমটা দেওয়া আছে হি গ্রোস ফুড গ্রেনস, আমি এখানে লিখেছি আগে থেকে দেখো, নাম্বার 3 প্রথমটা দেওয়া আছে ফার্মার, এফ এ আর এম ই আর ফার্মার, ফার্মার মানে কৃষক। তার উত্তরে দেয় হি গ্রোস, জি আর ও ডব্লিউ এস গ্রোস, ফুড গ্রেনস, এফ ডাবল ও ডি ফুড গ্রেনস, জি আর এ আই এন এস ফুড গ্রেনস, হি গ্রোস ফুড গ্রেনস। সে কি করে, খাদ্যশস্য বাড়িয়ে তোলে। নাম্বার বি তে দেয়া রয়েছে পোস্টম্যান, POST পোস্টম্যান, MAN ম্যান পোস্টম্যান, পোস্টম্যান মানে হচ্ছে পিয়ন, পোস্টম্যান মানে পিয়ন, পিয়ন থেকে তার সে কি করে, হি ডেলিভার্স, হি মানে হচ্ছে সে, এইচ হি মানে সে, কোনো ছেলেকে সে বললে সেটাকে ইংরেজিতে হি বলে। হি ডেলিভার্স, ডি ই এল আই ভি ই আর এস, হি ডেলিভার্স লেটার্স, এল ই টি টি ই আর এস লেটার্স, হি ডেলিভার্স লেটার্স। পোস্টম্যান মানে পিয়ন, পিয়ন কি করে, হি ডেলিভার্স লেটার্স, সে চিঠিপত্র বিলি করে। তারপর দেওয়া রয়েছে ডক্টর, ডি ও সি টি ও আর ডক্টর, ডক্টর মানে ডাক্তার। এখান থেকে দেওয়া আছে হি ট্রিটস, TREATS THE ILL, he treats the ill, doctor মানে ডাক্তার, he treats the ill, সে বা তিনি অসুস্থ রোগীর চিকিৎসা করেন, TREATS treats, treats মানে চিকিৎসা করেন, treat মানে চিকিৎসা করা, TREAT treat, treat মানে চিকিৎসা করা, এখানে হি বসেছে বলে তারপরে treats, TREATS treats তাই তিনি অসুস্থ রোগীর চিকিৎসা করেন। নাম্বার ডি তে দেওয়া রয়েছে গার্ডেনার, জি এ আর DENER গার্ডেনার, GARDENER গার্ডেনার, গার্ডেনার মানে হচ্ছে মালি, গার্ডেনার মানে মালি যারা বাগানে দেখাশোনা করে। তেন যে হি লুকস, LOOKS লুকস আফটার, AFTER আফটার, হি লুকস আফটার ফ্লাওয়ার্স, FLOWERS ফ্লাওয়ার্স, হি লুকস আফটার ফ্লাওয়ার্স অ্যান্ড এন্ড প্ল্যান্টস, PLANTS প্ল্যান্টস। গার্ডেনার থেকে কি হলো, হি লুকস আফটার ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস, গার্ডেনার মানে মালি, কি হলো তিনি কিসে দেখাশোনা করেন, লুকস আফটার মানে দেখাশোনা করা, যত না কিসের, ফ্লাওয়ার্স ফুল অ্যান্ড এবং প্ল্যান্টস উদ্ভিদের, ফুলের এবং উদ্ভিদের যত নেয় দেখাশোনা করে কে, গার্ডেনার মালি। নাম্বার ইতে দেওয়া রয়েছে টেলার, TAILOR টেলার, টেলার মানে দর্জি, তোকে হি সুইস, SEWS সুইস ক্লথস, CLOTHS সুইস মানে সেলাই করা, CLOTHS ক্লথস, হি সুইস ক্লথস। গীতে টেলার, টেলার থেকে কি হলো, হি সুইস ক্লথস, সে কি করে,
জামা কাপড় সেলাই করে, ক্লাস মানে জামা কাপড়, সুইচ মানে সেলাই করে, সে জামা কাপড় সেলাই করে। নাম্বার এফ হচ্ছে কার্পেন্টার, সি এ আর পি এন টি আর, সি আর কার পি এন পেন টি আর কার্পেন্টার, সি এ আর পি এন টি আর কার্পেন্টার। কার্পেন্টার থেকে হি মেক্স, এম এ কে এস মেক্স থিংস, টি এইচ আই এন জি এস থিংস অফ ওয়েব অফ উড, ডাব্লু ডাব্লু ডি উড, উড মানে কাঠ, ডাব্লু ডাবল ও ডি উড, উড মানে কাঠ, ডাব্লু ডাবল ও ডি উড, উড মানে কাঠ। হি মেক্স, মেক মানে তৈরি করা, মেক্স সে তৈরি করে বা তিনি তৈরি করেন, থিংস থিংস থিংক মানে জিনিসপত্র, থিংস মানে জিনিসপত্রগুলি মানে অনেক জিনিসপত্র দেখবে, কিসের অফ উড কাঠের। কার্পেন্টার ছুতোর মিস্ত্রি বা কাঠের মিস্ত্রি, কি হবে হি মেক্স থিংস অফ উড, তিনি কাঠের জিনিসপত্র তৈরি করেন, হি মেক্স থিংস অফ উড, তিনি কাঠের জিনিসপত্র তৈরি করেন। জিদ্দাগের ব্ল্যাক স্মিথ, বি এল এ সি কে ব্ল্যাক স্মিথ, এস এম আই টি এইচ ব্ল্যাক স্মিথ, বি এল এ সি কে এস এম আই টি এইচ ব্ল্যাক স্মিথ, ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার। কামার কি করে, হি মেক্স থিংস, এম এ কে এস মেক্স থিংস, টি এইচ আই এন জি এস থিংস ফ্রম, এফ আর ও এম ফ্রম আয়রন, আই আর ও এন আয়রন, আয়রন মানে হচ্ছে তোমার লোহা, আর ফ্রম মানে থেকে। হি মেক্স তিনি তৈরি করেন থিংস জিনিসপত্র ফ্রম আয়রন লোহা থেকে, ব্ল্যাক স্মিথ, ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার, কামার থেকে কি হলো তাহলে, হি মেক্স থিংস ফ্রম আয়রন, তিনি লোহা থেকে জিনিসপত্র তৈরি করেন। তাহলে তিনের দাগেরটা আজকে করালাম, এরপর চারের দাগেরটা, এরপর পেজ নাম্বার সিক্সটিতেই, সিক্সটি ওয়ান, পেজ নাম্বার সিক্সটি ওয়ানে তিনের দাগেটা করালাম, চারের দাগের তোমরা করবে। এখানে কি আছে আমি একবার বলবো, তার আগে তিনের দাগটা আগে একবার পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে চারের দাগেটা তোমাদেরকে বলে দেবো, তোমরা ঘরে করার চেষ্টা করবে, পরের ক্লাসে আবার করাবো। তাহলে তিনের দাগের আবার কি আছে, তিনের দাগে দেওয়া হয়েছিল রাইট ইন ওয়ান সেন্টেন্স অনলি দ্য ডিটেলস অফ দ্য ওয়ার্ক ডান বাই ইচ অফ দ্য ফলোয়িং টু আর্ন মানি, হচ্ছে এখানে যে সমস্ত নাম, যে সমস্ত লোকের কথা বলা হয়েছে, তারা অর্থ উপার্জনের জন্য কি কি কাজ করে সেগুলোকে শুধুমাত্র একটি সেন্টেন্সে, তার ডিটেলসগুলো একটি বাক্যে তোমাদেরকে লিখতে বলা হয়েছে। প্রথমে দেওয়া রয়েছে ফার্মার, ফার্মার মানে কৃষক, তিনি হচ্ছে হি গ্রোস ফুড গ্রেনস, কি করে তিনি খাদ্যশস্য বাড়িয়ে তোলেন। তারপরে তিনি হচ্ছে দুবিতে দেওয়া আছে পোস্টম্যান, পোস্টম্যান মানে পিয়ন, পিয়ন থেকে কি হবে হি ডেলিভার্স লেটার্স, তিনি চিঠিপত্র বিলি করেন। ডিসিতে ডক্টর, ডক্টর মানে ডাক্তার, ডাক্তার হচ্ছে হি ট্রিটস দ্য ইল, তিনি অসুস্থ রোগীর চিকিৎসা করেন। ডিতে, ডিতে হচ্ছে গার্ডেনার, গার্ডেনার হচ্ছে হি লুকস আফটার ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস, তিনি ফুলের এবং উদ্ভিদের যত্ন করেন, তাদেরকে দেখাশোনা করেন। ইতে টেলার, টেলার মানে হচ্ছে দর্জি, সেখানে হি সুইস ক্লথ, তিনি জামা কাপড় সেলাই করেন। এফ এর হচ্ছে কার্পেন্টার, কার্পেন্টার মানে হচ্ছে ছুতোর মিস্ত্রি বা কাঠের মিস্ত্রি, হি মেক্স থিংস অফ উড, সে তিনি কাঠের জিনিসপত্র তৈরি করেন, উড মানে কাঠ মনে রাখবে। আর ব্ল্যাক স্মিথ, ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার, হি মেক্স থিংস ফ্রম আয়রন, তিনি লোহা থেকে জিনিসপত্র তৈরি করেন। হয়েছে পেজ নাম্বার সিক্সটি ওয়ান, তিনের দাগেরটা হলো। নাম্বার ফোরতে দেওয়া আছে হুম উইল ইউ গো টু ফর দ্য ফলোয়িং রাইট দেয়ার নেমস, এখানে এ বি সি ডি ই তে এগুলোতে একটা একটা করে সেন্টেন্স লিখতে বলা হয়েছে, যেই সেন্টেন্সগুলো তোমাদেরকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কার কথা বলা হয়েছে, সেই তাদের নামগুলো এখানটা লিখতে হবে। প্রথমে এতে দেওয়া আছে ইয়োর ইয়ংয়ার সিস্টার ইজ ইল, তোমার ছোট বোন অসুস্থ। বিতে দেয়া তাহলে কার কথা হবে, ডক্টর। বিতে দেয়া আছে ইয়োর স্যান্ডেল ইজ টু বি রিপেয়ার্ড, তোমার জুতো সাই করতে হবে, এরকম করে সব দেওয়া রয়েছে, সেটা বুঝতে হবে। তোমরা ওটা করার চারের দাগেরটা করার চেষ্টা করবে, আর একের দা মানে আমি যে কোশ্চেন অ্যান্সার আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার যেগুলো লিখিয়েছি, আর এই তিন নাম্বার যেটা করালাম সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমি চারের দাগেরটা আবার করিয়ে দেবো, আবার নতুন পড়াও পড়াবো। আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।